শিলচর শহরতলি বেরেঙ্গা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটল। বুধবার বেরেঙ্গা গরুবাজার সামনে অটোর ধাক্কায় স্কুটি চালক ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত ব্যক্তি বাগাডোর এলাকার বাসিন্দা বছর 45-এর শরীফ উদ্দিন লস্কর। বাজারে যাওয়ার সময় এই মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি। স্থানীয় মানুষের অভিযোগ, রাস্তাটির কাজ অর্ধসমাপ্তের দরুন কয়েকদিন পরপর দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকার মানুষ। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন এলাকার জনগণ। ঘটনার পর মৃদু উত্তেজনাও দেখা দেয়। খবর পেয়ে শিলচর সদর পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি দুটি বাজেয়াপ্ত করেন। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। স্কুটি লই আর শরীফ নামের মানুষ বাগাডোর পাটরি বেরেঙ্গা পাটরি মানে সামনাম থেকে যাওয়ার পথে অটো রিক্সা লয়ে ধাক্কা খাইয়া অটো মারা গেছে। অটো সামনে আছে আর কেউ জখম গম কিছু মানে মোটামুটি এক ঘন্টা খানিক পরে ট্রাফিক পুলিশ ওখানে আইসি আর যেজন ইঞ্জুরি হয়েছে আমরা হসপিটালে পাঠাই আছি। তখন আজকে 1.5-2 বছর থেকে কাজ স্টার্ট হয়েছে, চলে মানে শেষ করার মানে পুরো ইচ্ছাও নাই। কার আপনাদের ডিপার্টমেন্টও নিয়ে কন্ট্রাক্টর নিয়ে ওটা আমরা অনুরোধ রইল যে যত পারা যায় তাড়াতাড়ি রাস্তাটা কাজটা শেষ করে দেওয়ার লাগিয়া। পার্সোনালি আমার এটা অনুরোধ রইল যে রাস্তার সাইডে দিয়ে যেটা বড় বড় গাছ আছে ওগুলো যেটা কাটার লাগিয়া, তাহলে বাইক লইয়া ইয়া মনে করেন যদি গাছের লগে ধাক্কা মারে হয়তো বাইকও যাইব মানুষও যাইব। মধুরবন সিরুয়াত ও মানে ট্রাকর বাইকে একটা দিব বাগাড়ে